ভিউয়ার্স এবার বুবলি সাক্ষাৎকারে গিয়ে যা বললেন, তিনি বললেন তিনি নাকি বোবা হয়ে থাকে তাই সবাই সাহস পায় তাকে নিয়ে কথা বলার। ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত না টেনে আমাদের সঙ্গে থাকুন। বুবলিকে এক সাক্ষাৎকারে নেওয়া হয়, সেখানে অনেক কথাই ওঠে তাকে নিয়ে। তাপসের সঙ্গে এমন কথা এবং পরিমণির সাথে এমন ঝগড়া, ব্যক্তিগতভাবে অপুর সাথে তো ঝগড়া রয়েছে, এগুলো নিয়ে যখন প্রশ্ন করা হয় তখনই বুবলি উত্তর দেন যে তিনি নাকি বোবা, বোবা হয়ে থাকেন সব সময়, তাই তো সবাই এত কিছু বলতে সাহস পায়। একটা মানুষকে যখন কটু কথা বলে বা তাকে নিয়ে কোনো মন্তব্য করে তখন তারা ঠিকই উত্তর দেন, কিন্তু তিনি নাকি কোনো কথাই বলেন না, বোবার মতো থাকেন, তাই তো সবাই সাহস পায় তাকে নিয়ে কথা বলার। তিনি আরও বলেন আর কখনো বোবা হয়ে থাকবেন না, এখন ব্যক্তিগতভাবে লিগেল স্টেপ নেবেন, তাতে যার যাই হোক। বুবলি আরও জানান কিছু পেজ রয়েছে সংগঠনভাবে, তারা কিছু হলেই আমাকে নিয়ে অনেক মন্তব্য করে যেগুলো অল্পতেই মানুষের মুখে মুখে রটে যায়। বুবলিকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে, সেটা ব্যক্তিগত হোক বা কাজের দিক দিয়ে। বুবলি আরও জানান সে কখনো এগুলো নিয়ে প্রতিবাদ করতে চান না, যার যা বলার বলুক, কিন্তু এখন বর্তমানে এক একটা সময় এক একটা ইস্যু নিয়ে অনেক কথা রটে এবং তাকে নিয়ে খারাপ মন্তব্য করে, এজন্য তিনি লিগেল স্টেপ নিতে চান। ভিউয়ার্স, বুবলি কোন লিগেল স্টেপ নেবেন আপনি কি বলতে পারেন? আপনার মতামত জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।